হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করছি সকল ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি দেখাইব, একটা হইল কি বাইং মাছ। বুঝুন বড় বাঙিয়ে না ফাটা বাইং জানি না, বাট বাইং মাছ লম্বা লম্বা দুইটা বাইং আনছি, ওইটারে বুনা করবো। এখন কো আমি এগুলোরে ফুলাই দাম এইব। তো আস্তে আমি স্কিন ফেলাইতাম একটার, ওলাম সাইড ফেলাইমু, ফেলাইয়া স্কিন ফেলাইমু দেখাইলাম। তো ও দেখো আমি সাইড ফেলাইছি দুই বাজুর ফেলাইয়া, ওলাম স্কিন রে টান মাল্লা মারাইল ইজিলি। দুই সাইড ফেলাই দিলে কই টান লাই দিব। ফেলাই দিছি দুইটার, এখন তো বটার ফেলাইব। আমি খাটি লাই ফলে দেখাইলাম, বেশি লম্বা হয়ে যাব ভিডিও। ফেলাই দিছি বড়, তখন কো আমি পিস পিস করে নিমু, কি অল্প বড় পিস দিব। এখন আমি লবণ বন্দি তাহলে দই নাই, হলদি লবণ দিয়া দই রামবালা করি তিন চার দইয়া। ক্যালেন্ডারে লই নিলাম পানি জরক, আমি মশলা এখন ভিজাইম। কারি পাউডার দিলাম এক চামচ, মসলার পাউডার দিমু এক চামচ, হলুদর পাউডার দিমু আধ চামচ, এরপরে জিরা পাউডার দিমু, বেশি বড়িয়ে দিছি না, এক চামচ থেকে সামান্য কম দিছি। বাজার ধনিয়া পাউডার দিমু এক চামচ, এরপরে গরম মশলা এলাচি পাউডার দিমু সামান্য, এরপরে একটু দিমু ব্ল্যাক পেপার হাফ টিস্পুনের মতো। এখন মিক্স করে নিমু ওয়াটার দিয়া, চাইছিলাম ফিশিয়া দিমু ফাটাত, ই যে এক জোড়া মাছ হয়েছে, ফিশাত লাগিলে মারা তো এমনি বেদনা আরো বেদনা হয়ে যাব। তো ভিজাই রাখি দিলাম মশলা, একটু হইলো বাংলাদেশ নয়া তাওয়া তাও, এখন কু মানে জাল পানি আগে দই সিবালা করি লিকুইড দিয়া, এখন কু পানি জাল দিয়ে ফরাইনি ফলে তো ওঠা করার না। তেল দিলে এরা বিসমিল্লাহ রহমান রহিম, তো ওখটা তো আমি পেঁয়াজ বারিক করে নিলাম। তো ওই গেছে কুটা, সামান্য আস্তা জিরা দিন, পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ দিয়া বাদে রসুন দিম, আদা রসুন বাটা, সামান্য জিরা দিছিলাম আর এখন পেঁয়াজ দিছি। এখন দেখি তেজপাতা ছোটো ছোটো তিনটা তেজপাতা দিছি, সল্ট দিলাম, এরপরে আদা রসুন বটা দিব দেড় চামচ,
আর সমোসা বিছিয়ে দিয়ে সমোসা ধরেছে। এখন মশলা দিয়ে এই মুরগি দিয়ে রাখছিলাম যে মিক্স করব, হালকা মিক্স হয়ে গেছে। এখন আমি মাছ দিলাম, বিসমিল্লাহ। মাছটা আমি ফ্রাই করছি না, এখানে ফ্রাই করলে যদি স্বাদও বাড়াই পালাক করি না করবো গাড়িয়া। ওখানে বাঘাছি দর্জি এখন কাঁচা মরিচ দিলেই রাম যে সুন্দর কালার, বাট ভিডিও মাঝে জানি না কালারখানে অত সুন্দর উঠে না আজকে, কালার তো যে সুন্দর লাল। এখন আমি সামান্য ওয়াটার দিব, চূড়া খুচর করে দিন চিরা। এখন আমি চিরা দিলে রাখছে আর উত্তরাইয়া বাবল চিত্রে সারা কুকার বলে গেল আমার। এখন দিলে এরম ধনিয়া পাতা ধরকা হয়ে গেছে, বাইং বুনা বাইং মাছ বুনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা। তো ভালো থাকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।